থানা সামনারে বিপুল পরিমাণে গঞ্জেই জবত হেলা। পুরা 210 কেজি গঞ্জেই জবত করেছে পুলিশ। রায়গড়া জেলা গুণপুর আদর্শ থানা সম্মুখে পুলিশ পাট্রোলিং করুথবা সময়রে অচানক এই কারটি আসিছিলা। আউ তারপরে পুলিশর সন্দেহ হইতলা কি এই কাররে কিছু না কিছু বেআইন কাম চালিছি। তারপরে এই কারকু সার্চ করিবা সময়রে পুরা 210 কেজি গঞ্জেই বাহারিছিলা। এই কেরল নম্বর থিবা কারটি পারলা খেমুডি অভিমুখে যাওতবা বেলে গুণপুর আদর্শ থানা সম্মুখে ধরা পড়িছি। গঞ্জেই ও কারকু জবত করিবা সহ জনকু গিরফ করি কোর্চালান করিছি পুলিশ। গিরফ হইতিবা ব্যক্তি জনক হেউচন্তি রেবিন রেজি বলি জনা পড়িছি। আউ তাঙ্ক ঘর হেউচি কেরল রাজ্যর। তেবে পুলিশ পক্ষরু কুহা যাইছি কি সবুবেলে এভলি কড়া কড়ি ভাবরে পাট্রোলিং চালিব। আউ যেউ মানে কিছি বেআইন কারবার করুছন্তি সেমানকু ধরি তাঙ্ক উপরে কড়া কার্যানুষ্ঠান নিয়া যিব। 10 কেজি গনি জবত করাইছি। আমার ইনিশিয়াল প্রসিডিউর গাইডলাইন অনুসারে আমার এসপি সাহেব নির্দেশ মতে গতকাল সন্ধ্যা 6-7 ভিতরে আমার থানা সম্মুখে গুণপুর থানার এসআই অশোক কুমার পাঠি ও গুণপুর থানার অন্য স্টাফ মানে গাড়ি মোটর যাঞ্চ করছিল। এই যাঞ্চ করিয়া সময় এক ধরা মিশন গাড়ি যা যে বিক্রমপুর আড়ু বাড়াকুঞ্জ আড়ু দ্রুতগতিরে আসুলে তাকে সন্দেহ হওয়ার অর্থ তাকে কিন্তু যাঞ্চ করছিল। যাঞ্চ করার সময় গোটে দুই জন লোক ছিল। যাঞ্চ করার সময় সে গোটা এসকোপ সিট দ্বারা এসকোপ করিগেল। আউ যোগ মিলল তারপরে তাকে সব প্রসিডিউর অনুসারে করি কেস করা হয়েছে। তেবে জনে অভিযুক্তকু পুলিশ গিরফ করি কোর্ট চালান করিছি। রায়গড়া গুণপুরু সুরেন্দ্র মহান্তিক রিপোর্ট, ওড়িশা ভাস্কর। মোবাইল ফোন ও সাংগসাথী আপনক পিলাটির পাঠপড়া ও কেরিয়ার কু প্রভাবিত করুচি কি আপন সেতি পেই বিব্রত কি তেবে আজি হি আসন্তু আপন চাহুতিবা মন লাগি সম্পূর্ণ আবাসিক স্কুল। টিএসসি গুরুকুল গোঠবাটনা ভুবনেশ্বর।